টানা এক সপ্তাহ প্রতিদিন খেজুর খেলে আপনার শরীরে যে আটটি পরিবর্তন আসবে জানলে আজকেই খাওয়া শুরু করবেন খেজুর। চলুন শুরু করা যাক। যদিও খেজুরকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয় না, তবে এটি সুপারফুডের একটি কাছাকাছি খাবার। এর এত রকম স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা মানুষকে খেজুর খেতে উৎসাহী করে। পাশাপাশি খেজুর মিষ্ট এবং সুস্বাদু হওয়ায় খেজুর বেশ লোভনীয় বটে। টানা এক সপ্তাহ প্রতিদিন খেজুর খেলে আপনার শরীর অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবে। আমরা সবসময় সুস্বাদু, পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য ভালো এমন খাবার সম্পর্কে জানানোর চেষ্টা করি আমরা। তাই আজও আপনাকে দেহের উপর খেজুরের প্রভাব সম্পর্কে জানাতে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমি নিশ্চিত আজকের এই ভিডিওটি দেখার পর আপনি প্রতিদিন খেজুর খাওয়ার চেষ্টা করবেন। চলুন খেজুরের উপকারিতা আলোচনা করা যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন, যাতে করে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। এক, খেজুর খেলে হাড় শক্তিশালী হয়। নর্থডিকোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুগলি গার্ডেন রবিনসন বলেন, খেজুরে রয়েছে বোরন নামক এক ধরনের খনিজ উপাদান যা হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। এক গবেষণায় দেখা গেছে শুকনো খেজুরে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায় যা হাড়কে শক্তিশালী করে এবং অস্ট্রোপেরোসিসের হাত থেকে বাঁচায়। দুই, খেজুর খেলে হজম শক্তি ভালো হয়। আমাদের পেট সুস্থ রাখতে এবং হজম ক্লিয়ার এবং স্বাভাবিক রাখতে আঁশ জাতীয় খাবার জরুরি, আর খেজুর হচ্ছে প্রচুর আঁশ সমৃদ্ধ একটি খাবার। আঁশযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেটের পরিবেশ স্বাভাবিক থাকে। ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত খেজুর খান তাদের হজম শক্তি অন্যদের তুলনায় অনেক ভালো এবং শক্তিশালী। তিন, বিষণ্ণতা এবং মানসিক চাপ মোকাবেলা করে। খেজুরে রয়েছে ভিটামিন B6 যা দেহে সেরোটোনিন এবং নরিপিওপিন নিঃসরণ ঘটায় এবং মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে। সেরোটোনিন আমাদের মেজাজ ভালো করে আর নরিপিনেফ্রিন মানসিক চাপ কমায়। গবেষণায় দেখা গেছে দেহে ভিটামিন B6 এর অভাবে বিষণ্ণতা দেখা দেয়, অর্থাৎ আপনি যত বেশি খেজুর খাবেন আপনার শরীর এবং মন ততই ভালো থাকবে। চার, দ্রুত শক্তি যোগায়। খেজুরের আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটি সম্পূর্ণ নাস্তার প্যাকেজ হিসাবে কাজ করে। এর ফ্রুক্টোজ এবং গ্লুকোজ জাতীয় চিনি শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে এরা শুধু দ্রুত শক্তি যোগায় না, আপনার দেহের সামগ্রিক বল শক্তি বৃদ্ধি করে আপনাকে চাঙ্গা রাখে। পাঁচ, হৃদরোগ প্রতিরোধ করে। এক গবেষণায় দেখা গেছে খেজুর ট্রাইগ্লিসারাইড লেভেল এবং অবজেক্টিভ স্ট্রেস কমায় যা হৃদরোগের দায় বলে বিবেচনা করা হয়। এছাড়া খেজুর অতিরিক্ত পটাশিয়াম সমৃদ্ধ উৎস, সেহেতু এটি রক্তচাপ স্বাভাবিক রাখে এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায়। ছয়, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। খেজুর পরিপাকতন্ত্র রক্ষা করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে, অন্ত্রকে সুরক্ষিত রাখে। ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন খেজুর খেলে পেটের ভিতর ভালো জাতের ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় যা কোলন ক্যান্সারের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। সাত, মৌসুমী অ্যালার্জি নিরাময় করে। প্রতি বছর লক্ষাধিক মানুষ মৌসুমি অ্যালার্জিতে আক্রান্ত হন। খেজুর এই মৌসুমি অ্যালার্জি দূর করতে অসাধারণ ভূমিকা পালন করে। একাধিক গবেষণায় দেখা গেছে খেজুর মৌসুমি অ্যালার্জি আক্রান্ত রোগীর যন্ত্রণাদায়ক প্রদাহ খুব দ্রুত হ্রাস করতে পারে। আট, খেজুর ওজন কমাতে সাহায্য করে। খেজুর ওজন কমাতে খুব ভালো কাজ করে। যেহেতু খেজুর উচ্চ আঁশযুক্ত খাবার, তাই খেজুর খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং রক্তের শর্করা কমে যাওয়ার কারণে কমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তার উপর এর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যান্থোসায়ানিন, ফেনোলিক এবং ক্যারোটিনয়েড দেহের দূষিত পদার্থকে বের করে দেয়, শরীরকে বিষমুক্ত করে, হজম শক্তি এবং মেটাবলিজম বৃদ্ধি করে যা ওজন কমাতে খুব ভালো ভূমিকা রাখে। আপনি যদি খেজুর খেতে পছন্দ করেন, এই ফল কি আপনার দেহে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, আপনার অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টে জানান। আজকের এই ভিডিও এবং ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।